তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পরিমনির ফেসবুকে যেখানে শো করতেছে, তো আমি আমার ফেসবুক আইডি এখানে শো করাতে চাই না, সেই কারণে আমি আগে সার্চ দিয়ে রেখেছি পরিমনির লিখে। তো আমরা সরাসরি এখানে পরিমনির ফেসবুক পেজে চলে যাব। তো অনেকেই আমাকে কমেন্টে বলে যে এটা নাকি পরিমনির ফেক ফেসবুক পেজ, তাদের উদ্দেশ্যে বলতেছি এটা পরিমনির ফেক ফেসবুক পেজ না, এটা দেখতে পাচ্ছেন ভেরিফাইড, এটা পরিমনির ফেসবুক পেজ। তো দেখতে পাচ্ছেন এখানে পরিমনির লাইক সংখ্যা কত, এখানে এটা পরিমনির রিয়েল ফেসবুক পেজ আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। যে আপনারা যদি না বিশ্বাস হয় আপনারা এটা ফেসবুক পেজটা চেক করতে পারেন পরিমনির। তো এখান থেকে তো পরিমনির লাইক লাইভ করে, তাই না? তো আমি পরিমনির ভিডিওগুলো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পরিমনির ভিডিওগুলো এখানে সব শো করতেছে, তাই না? এটা কি পরিমনির ফেক ফেসবুক পেজ নাকি ভেরিফাইড, না আসল, কোনটা? আপনারা এটা ডিসিশন নেন। ওকে, তো আমি এখান থেকে হোমে চলে আসবো। আসার পর আমি পরিমনিকে একটি SMS দেবো। তো পরিমনির সাথে যে ঘটনাগুলো ঘটেছে আমরা এটা সত্যতা জানার জন্য একটু চেষ্টা করবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন, আমরা সরাসরি মেসেজ এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেসেজ অপশনটি এখানে ওপেন হয়ে গেছে। তো মেসেঞ্জার, তো আমরা মেসেঞ্জার তাকে লক করব। তো এখানে দেখতে পাচ্ছেন মেসেজ, যে আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে আমরা পরিমনিকে লিখব, হাই পরিমনি, পরিমনি। ওকে, লিখে আমরা এটা সেন্ড করব। আমরা একটু জাস্ট ওয়েট করব পরিমনি মেসেজটা দেখুক, দেখি আমাদেরকে রিপ্লাই দেয় কি না দেয়। ওকে, জাস্ট 1 মিনিট ওয়েট। তো গাইস, কিছুক্ষণ ওয়েট করার পর পরিমনি অ্যাট লাস্ট আমাদের SMSটি দেখে এবং আমাদেরকে রিপ্লাই দেয়, বলে হুম বলো। তো যাই হোক, আমরা এখন পরিমনিকে জিজ্ঞেস করব কেমন আছো। ওকে, তো দেখি পরিমনি কি বলে, আমরা ওয়েট করব। হুম, ভালো আছি, তুমি? ও, তো আমিও তো ভালো আছি, তাই না? হুম, ভালো আছি, কিন্তু তোমার কাছ থেকে আমি কিছু জানতে চাই। তো পরিমনিকে আমি এটা লিখে দিই। ওকে, তো বলতেছে কি জানতে চাও বলো। জানতে তো অনেক কিছু চাই, তো কোনটা বলি আগে? বলা শুরু করে দিই, কোনটা ছেড়ে যে কোনটা বলি, যা জানতে চাও বলো, সমস্যা নেই। নেই বাবা, তো প্রথম থেকে শুরু করি কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি নাকি মদের ব্যবসা করো? কে বলছে তোমার এসব ন্যাকামো করতেছে? খবরে দেখেছিলাম তোমার মদের বোতল সহকারে আটক করা হয়েছিল। ও, এই কথা? আরে আমি মদ খাই, ব্যবসা করি না, ভূতের মুখে রাম রাম। তা কেন খাও? মাঝে মাঝে অনেক টেনশন হয় তো, তাই একটু খাই। কেন, আমরা শিল্পী দেখি আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকতে পারে না, এই দুঃখ কষ্টগুলো ভোলার জন্য খাই। গুড, ভেরি গুড। আচ্ছা, পুলিশ কর্মকর্তার সাথে তোমার যে চমুখার ভিডিও ভাইরাল হয়েছিল, এটা নিয়ে তুমি কি বলবে? এটা সত্যি, আমি ওকে ভালোবাসতাম, আর ভালোবাসা এটা হয়। তুমি কি সবার সাথে এরকম করে থাকো নাকি? সবার সাথে মানে? শোনা যাচ্ছে তুমি নাকি পর্ন ভিডিও করো, আর অনেকের সাথে টাকার বিনিময়ে রাত কাটাও। এটা সত্যি আগে করতাম, কিন্তু এখন আর করবো না, উচিত শিক্ষা হয়েছে। একটা বিষয় জানো, কুত্তার লেন্স কখনো সোজা হয় না কিন্তু। আরে বাবা, আমি সত্যি বলছি, আর করবো না, অনেক ভালো হয়ে গেছি। এটা সময়ে বলে দেবে। আচ্ছা, দেখে নিও।